হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই হেলদি এবং প্রোটিন রিচ বেদানার মিল্কশেক, মানে পমেগ্রানেট মিল্কশেক। চলুন তাহলে ঝটপট দেখে নিই কী কী লাগছে। আমি একটা বড় সাইজের বেদানা ছিলে নিয়েছি, দেখুন। আর এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস, আর এখানে নিয়েছি 2 চামচের মতো ভাজা চিট বাদামের গুঁড়ো। আপনি সরাসরি চিট বাদাম ভেজে নিয়ে নিন। আমার কাছে আসলে ওই গোটা চিট বাদামগুলো ছিল না বলে আমি পাউডারটা নিয়ে নিয়েছি, পাউডারটা অলরেডি বানানো ছিল। তাই আপনি যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি যেরকম পছন্দ করেন সেরকম নিয়ে নিন। আর এখানে নিয়েছি আমি কিছু চিনি, স্বাদ মতো ব্যবহার করব। আধা গ্লাস দুধ নিয়েছি, কারণ আমি 1 গ্লাস শেক বানাবো। আর নিয়েছি 1/4 টিস্পুনের মতো সবুজ এলাচ গুঁড়ো। এবার এই প্রিপারেশনের জন্য আমাদের একটা মিক্সার জার লাগবে। যেহেতু কোয়ান্টিটি যথেষ্ট কম, এই জন্য আমি ছোটো সাইজের মিক্সার জারটা নিচ্ছি। তো সবার প্রথমে আমরা দিয়ে দেবো এই ড্রাই ফ্রুটসগুলো। এখানে কিছু বাদাম আছে আর কিছু কিশমিশ আছে, আপনি যে কোনো রকমের ড্রাই ফ্রুটস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিট বাদামের গুঁড়োটাও দিয়ে দেবো। আর এর সাথে আমরা এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এলাচটাকে আমি একটু চিনির সাথে মিশিয়ে পিষে নিয়েছিলাম। আর এর সাথে সাথে আমরা দিয়ে দেব বেদানার দানাগুলো। আমি অল্প একটু রেখে দেব উপর দিয়ে গার্নিশিং করার জন্য। আর স্বাদ মতো চিনি দেব। চিনির জায়গায় আপনি চাইলে খেজুর বা গুড় দিতে পারেন। খেজুর মানে যেটা ভেজা খেজুর হয়, গুড়ওয়ালা, ওটা দিতে পারেন, তাহলে মিষ্টিও হবে এবং হেলদিও হবে। দুধ ছাড়া আমরা পিষে নেব একেবারে স্মুথ করে। এই দেখুন বন্ধুরা, একেবারে স্মুথ পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা দুধটা দিয়ে নেব। দুধ এখানে ঠান্ডা দুধ নেবেন, ফ্রিজের দুধ, অথবা আপনি চাইলে কিছুটা আইস কিউব নিয়ে নিতে পারেন চিল ফ্রেশনেসের জন্য। যাই হোক, দুধটা দিয়ে দিলাম। এবার একটু সময়ের জন্য ঘুরিয়ে নেব যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, আমাদের খুবই হেলদি পমেগ্রানেট মিল্কশেক একেবারে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এর মধ্যে আইসক্রিম অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে করছি না। ওপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আমি। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, একেবারে ঝটপট হয়ে যায়, যে কোনো সময় আপনি বানিয়ে খেয়ে নিতে পারেন, খুবই হেলদি। আর একটা কথা, এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি সেগুলো একেবারেই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। শুধুমাত্র আনার, মানে বেদানা, দুধ আর চিনি ছাড়া বাকি সব কিছু একেবারে অপশনাল। তো অবশ্যই সিম্পল রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।